বিরতির পর আবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান 7ই মার্চ ও ওমর 21 উপলক্ষে ম্যানচেস্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মঙ্গলবার ম্যানচেস্টার বাংলাদেশ হাউস অব কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, ম্যানচেস্টার মহানগর আওয়ামী লীগের সভাপতি এস এম এ মনিমের সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক ওয়েসের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি আহমেদ চৌধুরী, রানা মিয়া, বাবলু মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওয়েস কামালি, আব্দুল হান্নান সাধারণ সম্পাদক জাফর আহমেদ, আবুল কাশিম, জাহাঙ্গীর হোসেন, শাহেদ আহমেদ, আব্দুল তারিফ, হোসেন আহমেদ, আব্দুল মতিন প্রমুখ। বক্তারা ঐতিহাসিক 7ই মার্চ উপর আলোচনা করে বলেন, 21 ফেব্রুয়ারি পটভূমি সৃষ্টি না হলে ঐতিহাসিক 7ই মার্চে জন্ম হতো না। 21 ফেব্রুয়ারি নিয়ে দিয়েছে আমাদের মায়ের ভাষা, আর 7ই মার্চে দিয়েছে আমাদের স্বাধীনতা। তাই আমাদের জাতীয় জীবনে 7ই মার্চের গুরুত্ব অপরিসীম। বক্তারা এই স্বাধীনতার মাসে অবিলম্বে সকল যুদ্ধ অপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম রেখেছে বিশেষ ভূমিকা। বর্তমানে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। মহান মার্চ মাস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের নুরুল ইসলামের সেই অগ্নিঝরা দিনগুলো নিয়ে রিপোর্ট করছেন চ্যানেল আই ইউরোপের ব্যাটফুট প্রতিনিধি শাইকুল হক শায়েক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামে তার নিজ এলাকা জগন্নাথপুরে রেখেছেন বিশেষ ভূমিকা। সপরিবারে নির্যাতিত হয়েছেন পাক সেনা কর্তৃক। সম্প্রতি তিনি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এলে আমরা তার স্বাধীনতা সংগ্রামের অগ্নিজোড়া দিনগুলির কথা এবং কেন তিনি স্বাধীনতা সংগ্রামের দিকে উদ্বুদ্ধ হয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানি যে শাসকরা আছে তারা সবসময় আমাদের শোষণ করছে, বাঙালি জাতির বঞ্চিত করছে, আমাদের ন্যায্য পাওনা তারা কোনো সময় মিটাইছে না, যার লাগে আমরা বাসার উপরে আঘাত করছে। প্রত্যেকটা যাতে তারা বৈষম্যমূলক আচরণ করে, বৈষম্যের প্রতিবাদ হিসাবে আমরা দেশ স্বাধীন, আমরা বাঙালি জাতীয় তাদের উদ্বুদ্ধ হই, আমাদের বাংলাদেশ অনেক দেশ একটা সক্রিয়তা স্বাধীনতা দরকার, এই হিসাবে আমরা দেশ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছি। মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তিনি দেশের জন্য কাজ করেছেন, এ সময় পাকিস্তানিদের কোনো আক্রমণের শিকার হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জায়গার মাঝে আমার মুক্তিযুদ্ধ সংগঠিত করছি, সবাই যুদ্ধ করছি। একদিন আমি বাড়িতে ফিরে আসলাম, আবার পরে ঘুরে ওই ফার্স্টার সময় আমার বাড়ি অ্যাটাক করিয়া আর্মি পাকিস্তানের সৈন্য রাজাকার আলবদর সময় বিহারে সবাইকে অ্যাটাক করছে, অ্যাটাক করে আমার অ্যারেস্ট করছে, আমার বাবারেও যা করছে, প্লাস আমার আমার পরিবারের আত্মীয় স্বজন যারা যা আসলো সবাই দিও একটা নির্যাতনের শিকার, সবাই দিও নির্যাতিত করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, এই বিচারটা অবশ্যই হওয়া দরকার, এতে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের অংশ করতে পারছে না যারা বুঝতে পারবো যে আমরা কীভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা এই যুদ্ধ অপরাধীর বিচারের মাধ্যমে তারা জানতে পারবো, আর দেশ করার লাগে তারা আগে যাইতে পারবো, উদ্বুদ্ধ হইব, এটা আমরা মনে করি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবুনির ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শন, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক সহ স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমাদের এই বাংলা সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটাই হোক আমাদের অঙ্গীকার। শায়কুলক শায়েক, চ্যানেল আই, ব্যাটফুট। লিডস এইটের বাংলাদেশ সেন্টারের উদ্যোগে এবং স্থানীয় সিটি কাউন্সিলের কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জব সার্চ ইন দ্য কমিউনিটি নামের সেবামূলক একটি জব শপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। লিডসের বাংলাদেশি কমিউনিটির কর্মহীন মানুষের সুবিধার্থে এই প্রথমবারের মতো সম্প্রতি লিডস এইটের বাংলাদেশ সেন্টারের উদ্যোগে এবং স্থানীয় সিটি কাউন্সিলের কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জব সার্চ ইন দ্য কমিউনিটি নামক সেবামূলক একটি জব শপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তো আমরা উদ্দেশ্য নিয়েছি যে আমরা একটা আইটি সুইট শুরু করি এলাকা লাগে আর মানুষের একটা সুযোগ দেই জব সার্চ ইন দ্য কমিউনিটি আর কি। সেন্টারের সেক্রেটারি শাহিন আহমেদ সেলিমের পরিচালনায় ও চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লিডসের লেবার পার্টি থেকে মনোনীত এমপি পদপ্রার্থী রিচার্ড বার্গন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কাউন্সিলর আসগর খান, কাউন্সিলর কামিলা মাকসুদ, হাজি আব্দুল লতিফ এবং সৈয়দ সালেহ আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। বর্তমান সময়ে এ ধরনের একটি প্রজেক্ট স্থানীয় বেকার ছেলেমেয়েদের কাজ খুঁজতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সেন্টারের বোর্ড অফ ডাইরেক্টররা। বা এখন বর্তমানে জব সার্চ করতে হলে প্রত্যেককে আইটি হিসেবে আইটির মধ্যে একটু সাধারণ ধারণা রাখতে হবে, বেসিক আইটি এই ট্রেনিংটা আমরা কিন্তু দিব। যারা যারা সিভি করতে লিখতে পারেন না বা যারা সিভি করতে পারেন না, আমরা এদেরকে ট্রেনিং দেব। কমিউনিটি ফার্স্ট ফান্ড এবং বাংলাদেশি সেন্টারের অর্থায়নে আজকে জব সার্চ লঞ্চিং হতে যাচ্ছে। আমি কমিউনিটির মানুষকে অনুরোধ করব, তারা যেন আর কোথাও গিয়ে কষ্ট না করে আমাদের কাছে এসে জব সার্চ করেন, এখানে এই সুবিধা রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রতি শনিবার সকাল 10টা থেকে ওই দিন বিকেল পর্যন্ত যে কেউ এসে তাদের কাজ খুঁজতে পারবে এবং সে সময় এখানে 3 জন আইটি প্রশিক্ষক সকলকে সহযোগিতার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। মহান সাথে পাঁচ ও অমর একুশে উপলক্ষে আজ বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগের কেতলি শাখার উদ্যোগে ক্রিস্টনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া রিপোর্টে। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের 62 বছর উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ কিতলি শাখার উদ্যোগে আজ বুধবার স্ক্রিপ্টনের স্থানীয় মাস্তাবস রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দুয়ার আয়োজন করা হয়। শুরুতে 52 ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শাহিদ আলীর পবিত্র কোরআন তেলাওয়াত ও সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবদিন বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসুক মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঈন উদ্দিন, মোহাম্মদ আলী, মানিক, আলাউদ্দিন, জাহাঙ্গীর, আব্দুল কাইয়ুম ও শফিক উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য সকল অভিভাবকদের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে প্রবাসী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। স্ক্রিপ্টন থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ অ্যালামনাই অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে 2 মার্চ মিলানে মহান ভাষা শহীদদের সম্মানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ আলম এবং প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিনের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানের সদস্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর তুনানজি না সুলতানা, ইঞ্জিনিয়ার মীর শহীদুল ইসলাম, কাঞ্চিনা রেজা, ত্রিশা, নাজিম, সাফায়েত, ফয়সাল বাপ্পি, সেলিম, রনি, হিমেল, জনি, ইলা, তানজিলা, শিমু, মিম, জেসিকা প্রমুখ। প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিনের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন সরোয়ার জাহান বাপ্পি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ আলম, সিরাজুল ইসলাম গফর, চারুশিল্পী শফিকুল কবি চন্দন, প্রফেসর তুনানজিনা সুলতানা এবং ইঞ্জিনিয়ার মীর শহীদুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ইতালি বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা এবং সাংস্কৃতিক উৎসাহিত করার লক্ষ্যে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে শহীদদের স্মরণে ভাষার গান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ত্রিশা ও রনি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের নামের একটি অদ্ভুত জীবের পেছনে ছুটছে, বিএনপিকে বুঝতে হবে এটা হবে না, তাদের অন্য পদ্ধতিতে আসতে হবে। বুধবার দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা সীমান্তিক আয়োজিত আলোকিত সিলেট স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশে অনির্বাচিত শক্তি বা ব্যক্তির প্রয়োজন নেই, আমরা যখন অনির্বাচিত ব্যক্তিকে নিয়ে আসি তখন তাদের টকশো হিরো বানাই, আর কিছু নয়। বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ভুল করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিএনপি একটি শক্তিশালী শক্তি, তারা সবসময় সরকারের বিরোধিতা করে, অনেক সময় বোকার মতোও করে। নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনে যাওয়ার হুমকি প্রসঙ্গে মোহিত বলেন, বিএনপির যে কর্মশক্তি এবং আন্দোলন তাদের যে রেকর্ড, মনে হয় না আন্দোলনে গিয়ে তারা কিছু করতে পারবে। উপজেলা নির্বাচনে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। এই সময় স্থানীয় সরকারকে নির্দলীয় রাখার বিপক্ষেও মত তুলে ধরেন তিনি।
হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর সৈয়দ পাবেল হত্যার মামলার রায়ে দুইজনের ফাঁসি, দুইজনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক দিলীপ কুমার দেবনাথ রায় ঘোষণা করেন, রায়ের অন্য তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ মুন্না জানান, 2010 সালে 23 নভেম্বর বিকেলে সৈয়দ পাবেলকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে শহরের পুরান হাসপাতালে সড়কস্থ রাজ পেশানে নিয়ে যায়। এরপর থেকে সৈয়দ পাবেল নিখোঁজ ছিল। 25 নভেম্বর বিকেলে রাজফেশনের পাশে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এই ব্যাপারে নিহত পাবেলের স্ত্রী নজরাতুন নাইম মৌসুমি বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় পাবেল, কাদের, সোহেল ও রাজুকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তকালে পুলিশ ও র্যাবের ঘটনার সাথে জড়িত সৈয়দ গোলাম জিলানি ও আব্দুর রব মোল্লাকে গ্রেফতার করে। 36 জন সাক্ষী সাক্ষ্য শেষে এই রায় প্রদান করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে স্পাউস আনার পথ সুগম হওয়ার সম্ভাবনা, কমতে পারে স্পন্সরের আয়ের সীমা। রোডিপিয়া কমপ্লেক্স মিডল্যান্ডসের উদ্যোগে লন্ডনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বার্মিংহামে মন্ত্রী রাশেদ খান মেননের উপস্থিতিতে হট্টগোল ও বিশৃঙ্খলা। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।